আরকে স্পোর্টস ম্যাগাজিন উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত পাকিস্তান ম্যাচের ফেভারিট বাছলেন না, প্রশংসা করলেন গৌতম গম্ভীরেরও। সৌরভ গঙ্গোপাধ্যায় যাচ্ছেন টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে, আমেরিকায় বিশ্বকাপের আসর থেকে যাবেন লন্ডনে মেয়ের কাছেও। তার আগে আজ কলকাতা প্রেস ক্লাবে আরকে স্পোর্টস ম্যাগাজিনের প্রকাশ অনুষ্ঠানে হাজির থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন বিসিসিআই এর প্রাক্তন সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সবাই যারা উপস্থিত আছেন, জার্নালিস্ট আর তাদের ফ্যামিলির লোকেরা, রাজকুমার অ্যাকচুয়ালি আইপিএল এর আগে আমার কাছে আসে এই বইটা নিয়ে, বলে যে এই বইতে তোমার লেখাটা দিতে হবে। আমি একটা অ্যাডমিনিস্ট্রেশন আর অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে একটা বই লিখছি। আমি তো বললাম যে অ্যাডমিনিস্ট্রেটর আর অ্যাডমিনিস্ট্রেশনের বইতে আমি কী বলবো, আমি তো খেলার মানুষ, মাঠের মানুষ, খেলা নিয়ে বলতে পারি কে জিতবে কে হারবে। তারপর দেখলাম ওর বইটাও বেরিয়েছে, বইটা আজকে হয়তো আমি জানি না অলরেডি মার্কেটে আছে কি না, এটা হয়তো আজকে উন্মোচন করবে। আমার খুব জানার ইচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে বই লেখার কী কারণ। লোকে মেসি নিয়ে লেখে, রোনাল্ডো নিয়ে লেখে, সচিন নিয়ে লেখে, কোহলি নিয়ে লেখে, ও বলতে পারবে যে অ্যাডমিনিস্ট্রেটরদের নিয়ে লেখার কী কারণ। আমার একটা ছবি দেখলাম তার। যাই হোক, ওকে শুভেচ্ছা রইল। ও খুব মানে বলে না, জার্নালিস্ট যে খুব খাটে, সবাই খাটে। আমি তো দেখেছি খেলার জগৎ থেকে তারা কত কষ্ট করে খবর সংগ্রহ করে, রাজকুমারও তাই। আমি ওকে সময় দিতে পারছিলাম না, কারণ আমি আড়াই মাস ধরে আইপিএলে ব্যস্ত ছিলাম। তাই আজকে এখানে আসতে পেরে আমি খুব আনন্দিত, কারণ রাজকুমারের প্রথম বই, এটা বাকিদের যারা তাদের যদি সিরিজ থাকে ভালো হবে। তাই তোমাকে তোমার জার্নালিস্ট ক্যারিয়ারে, তোমার লেখার ক্যারিয়ারে, কারণ জার্নালিস্টরা বহু বই লিখে, প্লেয়ারদের নিয়ে বই লিখে, খেলা নিয়ে বই লিখে, তোমার জার্নালিস্ট ক্যারিয়ার সবই শুরু। তাই সবাই সাথে তুমি আরও অনেক বই লিখবে, ম্যাগাজিন লিখবে, তাই সমস্ত কিছুর জন্য শুভেচ্ছা রইল। আর যারা এখানে এসছেন ওকে সাপোর্ট করার জন্য আমার অভিনন্দন, শুভেচ্ছা, কারণ আপনাদের কলি আপনাদের সাথেই কাজ করে, আপনাদের মধ্যেই খেটে কাজ করে। তাই ওই বইটার জন্য এত মানুষের এখানে আজ সমারোহ, তার জন্য আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সিবি অফিস বেড়াতে, তারা ব্যস্ত খুব, তাদের ডিস্ট্রিক্ট মিটিং ছিল, ইউনিভার্সিটি মিটিং ছিল, সেই মিটিং ছেড়ে তারা এখানে এসছে। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে।